কিছুদিন আগে আমরা দারাজ থেকে তিনটা মিস্ট্রি বক্স অর্ডার করি, যার মধ্যে দুইটা বক্স আজকে অলরেডি আমরা রিসিভ করেছি, আর আরেকটা যখন পরবর্তীতে পাবো তখন সেটা আমরা ভিডিও করব। বাট আপাতত এই দুইটা মিস্ট্রি বক্স আনবক্সিং করব, আর তারপর দেখা যাক এই জাদুর বাক্স থেকে কি বের হয়। যদিও এখন মিস্ট্রি বক্স আর বক্স নেই, সেটা এখন মিস্ট্রি প্যাকেট হয়ে গিয়েছে, তো বড় প্যাকেটটা পরে আনবক্সিং করব, কারণ বড় প্যাকেটে বড় জিনিস থাকবে। আগে ছোট প্যাকেটটা আনবক্সিং করে ছোট জিনিসটা দেখে নিই। আর এটা হচ্ছে 49 টাকার মিস্ট্রি বক্স। যাই হোক, দেখা যাক 49 টাকার মিস্ট্রি বক্সে আমি কি পেয়েছি। এরকম একটা ইউএসবি লাইট মোটেও আশা করি নাই। এখন কথা হচ্ছে এটা ঠিকঠাক আছে কিনা, এটাই টেস্ট করতে হবে। তো এটা না হয় একটু পরে টেস্ট করব, তার আগে হচ্ছে আমি আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সটা আনবক্সিং করে ফেলি। ধৈর্য তো আর কুলাচ্ছে না। এটা থেকে আশা করি ভালো কিছুই বের হবে, যেহেতু সাইজ দেখে বড় সড়ই মনে হচ্ছে। 12 ওয়াটের একটা লাইট ধরাই দিছে 99 টাকার মিস্ট্রি বক্সে, যেটার গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই। ইভেন এটা ঠিকঠাক মতে জ্বলবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। কি বলবো এবার বলেন। এই বাল্বের প্রাইস সর্বোচ্চ 30-40 টাকা, খুব বেশি হলে 50 টাকা হতে পারে। তো দুইটা মিস্ট্রি বক্স আনবক্সিং করলাম, এর মধ্যে একটা ছিল ইউএসবি লাইট আর আরেকটা হচ্ছে 12 ওয়াটের একটা বাল্ব। দেখতেই পাচ্ছেন, মানে আমরা কি এরকম কিছু আশা করেছিলাম যে মিস্ট্রি বক্স ওপেন করে আমরা এই টাইপের কিছু দেখব। যাই হোক, ইউএসবি লাইটটা একটু টেস্ট করে দেখা যাক যে এটা ঠিকঠাক মতো জ্বলে কি না। বাহ, ঠিকঠাকই আছে তাহলে। যাই হোক, এতটুকু ভেবেও অ্যাটলিস্ট নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে প্রোডাক্টগুলো ঠিক আছে, অ্যাটলিস্ট জ্বলতেছে। কারণ এমন অনেক শুনেছি যে মিস্ট্রি বক্স আনবক্সিং করে ভাঙাচুরা প্রোডাক্ট পেয়েছে, যেগুলোর কোনো ঠিক ঠিকানাই নাই। এই তো, যদি পরবর্তী মিস্ট্রি বক্স রিসিভ করি তাহলে সেটা আনবক্সিং করে ভিডিও করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।